175 কেজি ওজনের অনিয়ন ভাজি রান্না করে বিশ্ব রেকর্ড করলেন ব্রিটিশ বাংলাদেশি শেফ অলি খান। গিনেস বুক অব ওয়ার্ল্ড এর নাম লেখাতে আগের 102 কেজি ওজনের তৈরি অনিয়ন ভাজির রেকর্ড ভেঙেছেন তিনি। যুক্তরাজ্য থেকে আরো জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। I'm happy to announce that this is a new Guinness World Record. গিনেস কর্তৃপক্ষের ওয়ার্ল্ড রেকর্ডের ঘোষণায় স্বপ্ন বাস্তবে রূপ নিল তারকা শেফ অলি খানের। 2017 সালে একবার চেষ্টা করে সফল না হলেও এবার ঠিকই তিনি রেকর্ড গড়ে নিলেন। বিশ্বের সবচেয়ে বড় আনিয়ন ভাজি তৈরি করতে সময় লেগেছে প্রায় 7 ঘন্টা। আজকে যে ফিলিংটা হচ্ছে আমি খুব আনন্দিত এবং খুব গর্বিত অনার টু রিসিভ দিস প্রেস্টিজিয়াস রেকর্ড হোল্ডার সার্টিফিকেট হুইচ ইজ ফ্যান্টাস্টিক। এ রেকর্ড গড়তে 250 কেজি পেঁয়াজ ও 500 লিটার তেল সহ অন্যান্য সামগ্রী খরচ হয়েছে। অলি খানের সহযোগিতায় ছিল 25 জনের রন্ধন শিল্পের একটি দল। বাংলাদেশি আমি মনে করি এই ধরনের আরো রেকর্ড করা প্রয়োজন। এই রেকর্ডের কারণে আমাদের কার ইন্ডাস্ট্রিকে আরো বুস্ট করবে। ইটস বিন হার্ড ওয়ার্ক ডে এন্ড নাইট প্ল্যানিং লিভার লগে হেল্প করিয়া আই ফিল প্রাউড মাইসেলফ। শুরু থেকে শেষ পর্যন্ত গিনিস বুক অব ওয়ার্ল্ডের কর্তৃপক্ষ সার্বক্ষণিক এ কাজের তদারকি করেন। সঠিক নিয়ম কানুন মেনে আনিয়ন ভাজি রান্না সমাপ্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়। Everything must be completed to recipe that has been pre-approved. It needs to be done in hygienic standards, so we've checked everyone's certification and it's been overlooked by a professional. ওয়ার্ল্ড রেকর্ডের অংশ হিসেবে আগত দর্শক ও অতিথিদের মাঝে পরিবেশন করা হয় আনিয়ন ভাজি। 4 ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদের কিচেনে এটি রান্না করা হয়। এই রেকর্ডের মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশি অলি খান যেমন নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, উজ্জ্বল করেছেন বাংলাদেশের নামটিও। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, লন্ডন।